সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ পরিষ্কারকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মোরল নামে এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে সকালে থানার পুটিখালী গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান সকালে বিদ্যুৎ পরিষ্কার করছিল পল্লী বিদ্যুতের কর্মী ফারুক মোরল এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি এ ঘটনায় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন ওই সময় বিদ্যুৎ সংযোগ ছিল না কিন্তু তিনি কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে